दुर्गापुर विमानबंदर उत्तराखंडे আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই। মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। কিভাবে প্রকৃত উন্নয়ন করতে হয় তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি, বিজেপিকে খোঁচা দিয়ে টুইট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটকে রিটুইট তৃণমূলের। এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে নেই টুইটটি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটে যেমনটা দেখা যায় যে দুর্গাপুর বিমানবন্দরকে উত্তরাখণ্ডে সেখানে দেখানো হয়েছে এবং এই এই টুইটকে কিন্তু রিটুইট করা হয়েছে তৃণমূলের তরফে। দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই। মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। কিভাবে প্রকৃত উন্নয়ন করতে হয় তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি, বিজেপিকে খোঁচা দিয়ে টুইট তৃণমূল কংগ্রেসের। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটকে রিটুইট তৃণমূলের। এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে এই টুইটটি নেই। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন শুনবো। অফিসাররা হয়তো ভুল করেছেন, হয়তো দেখতে হবে কি ভুল হয়েছে। অফিসাররা হয়তো ভুল করেছেন, হয়তো দেখতে হবে কি ভুল হয়েছে। তৃণমূলকে হুমকি ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূলকে এতটুকু জমি ছাড়া যাবে না, ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি তোমাদের জন্য করি, তোমরাও করো, কাউকে ক্ষমা করা যাবে না। প্রার্থীকে যেখানে দেখবে তাড়া করবে। তৃণমূলকে হুমকি ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আমি আজকে বক্তৃতা দিব মূলত জিতার জন্য। তৃণমূলকে একটুকু জমি ছাড়তে পারবে না। ওরা 35 বছর যেভাবে রাজত্ব করেছে এইভাবে রাজত্ব করতে হবে আমাদের ভোটের জন্য। সব ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি এসব বুঝি না। আমি তোমাদের জন্য করি, তোমরাও আমার জন্য করতে হবে। আমাকে সাত সাতটা সিটে দিতে হবে, এটাই আমার প্রতিজ্ঞা। কাউকে মারছি নয়, প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই দৌড়ানি। কোনো মারছি না, কোনো কাটছি না, মারছি না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।